हेलो गाइज, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल मर्फी वेते। तुम्हारा कैमन आज बोलो निश्चय खूब 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 भलो आम्रा खूब भलो आई एक नतून ब्लगे तुम्हारे स्वागत। ब्लगटा हो काली पुजो स्पेशल ब्लग पार्ट वन। तुम्हारा ब्लगटा पुरोटा देखो और ये देखते प्रदीपगुलो मुछे दीची। एक भेजा कपड़ मैं हल्का भेजा कपड़ दिए तो तेल डाला है सलते दिए ये सजाना है। तो आस्ते आस्ते क्या जाए कि भाव पुरो চন্দ্রপ্রদীপ জ্বালানো হয়ে গেছে। মা জ্বালালো, মা কিছু বলো। আমি মেয়ের হেল্প করছি, চন্দ্রপ্রদীপ জ্বালাচ্ছি, আমার মেয়ে কথা বলছে। এই যে এটা খুব জ্বলেছে, বাকিগুলো ঠিকঠাক। বন্ধুরা, আমাদের একটা নিয়ম আছে যে এই চোদ্দ প্রদীপটা এক জায়গায় রেখে সেইটা একটা কোনো ছেলের মাথার ওপর বা এতদিন বাবা করতে এখন ভাইয়ের ওপর মাথার ওপর দিয়ে এই যে তিনবার ওঠবস করতে হবে। তো ভাইয়ের মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো ও কতটা এক্সাইটেড হয়ে হেসেই পেয়েছে। মানে প্রথমে তো খুব ভয় পাচ্ছিলো, বাট মানে রাজি করাতে হয়েছে ওকে। সব প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এখানে পঞ্চ প্রদীপ রাখা আছে আর চারিদিকে সব জ্বালানো হয়ে গেছে। দেখাচ্ছি বাইরের ভিউটা কেমন লাগে। ধরা দেখতে পাচ্ছ ভিউটা কি সুন্দর, দারুণ লাগছে। আর এটা আমাদের সামনের বাড়ি, তো আমাদেরটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। এতটা দিয়েছি, মোট 30টা দিয়েছি, 50টার মধ্যে এখানে আর বাকিগুলো দেবো নিচে। দারুণ লাগছে, আর উপরের দিকটা তো আরও সুন্দর লাগছে। উপরে যে ইয়ার লাইটিং বাইরে থেকে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, আমাদের ক্যান্ডেল স্টেশনে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার তো খুবই সুন্দর লেগেছে। আমি মানে যে ক্যান্ডেলসগুলো কিনেছি সেইটা যে কিনে যে ভালো সাজানো হয়েছে সেটাই আমার ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমি তো আমাদের লাইটিংস তোমাদের দেখালাম, আর আজকে তো আরও ভিউটা খুবই সুন্দর লাগছে। চলো নিচে সাজিয়ে আসি। আর এখানে বললাম 30টা দিয়েছি, বাকি 20টা নিচে দেবো। তোমাদেরকে যেটা বললাম আমি নিচে সাজিয়েছি, মানে সামনে ক্যান্ডেলস মোমবাতি দিয়েছিলাম, এগুলো প্রথমে নিচেই সাজিয়েছিলাম, বাট সেটা ভালো লাগলো না বলে বাবা বললো ওপরের দিকটা দে। তো ওপরের দিকটা এই জায়গায় কম্পিউটার রাখা থাকে, তো কম্পিউটারে এই জায়গাটায় দেওয়া কিন্তু খুব ভালো লাগছিলো। বাট এই ক্যান্ডেলসগুলো জ্বললোই না, হাওয়া দিচ্ছিল প্রচুর, তাই জ্বালা গেলো না। এই দিকে একটা জ্বলছিল আর এই দিকে একটা জ্বলছিল, আর এই দিকে ভাইরা ধরাচ্ছে বাজি। মানে অনেক মোরা দুজনা কিনে এনেছে, তো মানে বাচ্চারা তো ওইটা নিয়ে আনন্দ করে, তো ওরা ভীষণই আনন্দ করছে সেই নিয়ে। আর এই যে আমাদের বাড়ির ফুল লাইটিংটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমরা এই কালী পুজোর ব্লগটা পার্ট ওয়ানটা এখানেই শেষ করছি, কারণ প্রথমে বলা হয়নি এটা হচ্ছে পার্ট ওয়ান, আর একটা পার্ট টু তোমাদের কাছে চলে আসবে। কারণ আমরা এখন যাচ্ছি কালীগঞ্জ। আমি চুলটা বেঁধে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে নেবো, তারপরেই আমরা বেরিয়ে যাব। তো এই ব্লগটা থাকছে এইটুকুনি। তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো, আরও আমাদের এইভাবে ভালোবাসতে থেকো, আর তোমাদের বন্ধুদের কাছে আরও আমাদের চ্যানেলটা শেয়ার করে দাও যাতে তারাও আমাদেরকে দেখতে পারে। তো টাটা, বাই বাই, আবার দেখা যাচ্ছে পার্ট টুতে।